আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবার একটি রিল ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সে বিষয়টি হচ্ছে একটি সিলিং ফ্যান। তো এই যে সিলিং ফ্যান, এই সিলিং ফ্যানটি জুড়লে অথবা অন করলে মনে হয় যে ঘূর্ণিঝড় আসছে এবং সব কিছু মনে হয় ভেঙে ফেলবে। তো এরকম বিকট আওয়াজ তৈরি হয়। তো কোন বিষয়টি কারণে এরকম বিকট সাউন্ড হয় এবং সেই সাউন্ডটি কীভাবে সমাধান করা যায়, তো সবার সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ফ্যানটির ব্যারিং হচ্ছে একদম এঁটকে গেছে। তো ব্যারিংটি আমরা নতুন লাগাবো। তো ফ্যানটি প্রথমেই আমাদের খুলতে হবে। তো সেক্ষেত্রে আমি ফ্যানটি খুলে নেব। তো খুলে নেওয়ার আগে প্রথম বিষয়টি হচ্ছে যে এরকম উপরে একটা মার্কিং করে নিতে হবে। তো আপনারাই অবশ্যই মার্কিংটা করে নেবেন, কারণ বটির যে পাশের সাথে মিল থাকে তো সেই পাশটির সাথে লাগালে ফ্যানটি অবশ্যই ভালোভাবে ফিটিং হয়। তো ফ্যানটি খোলার আগে অবশ্যই কিন্তু ক্যাপাসিটার কানেকশনগুলো খুলে নিতে হবে। তো ক্যাপাসিটার কানেকশনগুলো ভালোভাবে খুলতে হবে এবং ফ্যানটি খোলার জন্য আমাদের প্রথম যে বিষয়টি এবং প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে এরকম 6 মিলি 3টি নাট। তো নাটগুলো কিন্তু অবশ্যই একটু লম্বা আকারে হতে হবে, কারণ যেহেতু ফ্যানটি খুলতে হবে বলপিন হামার দিয়ে আঘাত করে অথবা, তো সেই ক্ষেত্রে নাটগুলো একটু বড় সাইজের হতে হবে, কারণ বড় সাইজের নাটগুলোর কারণে ফ্যানগুলো অনেক ভালোভাবে খোলা যায়। প্রথমেই যে বটির সাথে যে তিনটি নাট আছে, তো পাখার যে নাটগুলো সেগুলো না, বটিতে আমাদের যে কোনো ফ্যানের বডির সাথে তিনটি নাট থাকে, তো সেই নাট তিনটি খুলে নিতে হবে। তো এরকম নাট তিনটি খোলার পর, তো এই যে আমাদের যে 6 মিলি নাটগুলো আছে, তো সেই নাটগুলো আমি ভালোভাবে লাগিয়ে নিব। অবশ্যই একটু ভালোভাবে লাগানোর চেষ্টা করবেন, কারণ দু এক প্যাঁচ লাগলে কিন্তু যখন বাড়ি দেওয়া হবে তখন কিন্তু ভিতরে প্যাঁচটি কেটে যেতে পারে, তো সেই ক্ষেত্রে একটু লাগিয়ে নিতে হবে ভালোভাবে। এখন এরকম একটি ছোট হাতুড়ি দিয়ে এই তিনটি নাটের উপর ভালোভাবে বাড়ি দিতে হবে। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে এই নাটের বাহিরে যাতে কোনোভাবে বাড়ি না লাগে, তাহলে কিন্তু ফ্যানের বডি যেহেতু কাস্টিং দিয়ে তৈরি তাহলে কিন্তু অবশ্যই ভেঙে যাবে। তো এরকম কয়েকটি বাড়ি দেওয়ার পরে কিন্তু ফ্যানটি খুলে যাবে। তো খোলার পর নাটগুলো খুলে নিতে হবে। নাটগুলো খোলার পরে কিন্তু আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তো যে এরকম কয়েল, তো কয়েল কন্ডিশন কিন্তু অনেক বেটার। তো এই যে আমাদের যে ধারণা যে ব্যারিং কিন্তু অবশ্যই ভেঙে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ব্যারিংটা কিন্তু ভেঙে একদম বলগুলো বের হয়ে গেছে। তো সেক্ষেত্রে যে পরিমাণ সাউন্ড হয়, তো ব্যারিংগুলো চেঞ্জ করলে একদম রিল্যাক্সে ফ্যানটি চলবে। তো ব্যারিংয়ের কারণে কিন্তু ফ্যানগুলো একটু জ্বলে বেশি, কারণ ব্যারিংয়ে কিন্তু প্রায় 60%-এর মতো শক্তি ফ্যানের অপচয় হয়ে যায়। তো সেক্ষেত্রে ফ্যানটি স্পিডও কম হয় এবং কি ফ্যানটি ঘুরেও কম। তো প্রথমে আমাদের এরকম পুলার লাগবে। তো নিচের ব্যারিংটি খোলার জন্য এরকম আমরা পুলার ব্যবহার করব। তো পুলারটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে করে কয়েলের উপর কোনো আঘাত না পড়ে। পুলারটি ভালোভাবে কানেক্ট করতে হবে কিন্তু অবশ্যই, যাতে করে স্লিপ না কাটে। স্লিপ কাটলে কিন্তু সেটি হবে না। তো সেই ক্ষেত্রে ভালোভাবে আটকে নিতে হবে। তারপর এরকম একটি রেঞ্জ দিয়ে ভালোভাবে টাইট করে নিতে হবে।
আপনি যতই টাইট দিবেন তো আস্তে আস্তে বেয়ারিংটা কিন্তু উপরের দিকে চলে আসবে। তো এইভাবেই হচ্ছে ফ্যানের বেয়ারিং একদম নিরাপদে খোলা যায়। তো এই যেরকম দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ টাইট দিলে কিন্তু বেয়ারিংগুলা রিমুভ হয়ে যাবে। তো এই যে বেয়ারিং কিন্তু এই সাইড ভেঙে একদম কঠিন অবস্থা। তো উপরের বেয়ারিংটা মোটামুটি ঠিক আছে, তারপরও আমরা যেহেতু বেয়ারিং রিপেয়ার করব তো সেক্ষেত্রে দুটি বেয়ারিংই একদম নতুন লাগিয়ে দিব। তো বেয়ারিং কেনার আগে কিন্তু আমাদের অবশ্যই বেয়ারিংয়ের মাপ জানতে হবে। তো নিচের পার্টের যে বেয়ারিংটা সেটা হচ্ছে 6502, এবং উপরের পার্টের যে বেয়ারিংটা সেটা হচ্ছে 6203। তো অবশ্যই কিন্তু এই CIS বেয়ারিংগুলো ব্যবহার করবেন, কারণ এই CIS বেয়ারিংগুলো মানে অনেক ভালো এবং দামেও মোটামুটি সস্তা আছে। তো কম দামের মধ্যে এই CIS বেয়ারিংগুলো অনেক বেটার। তো বেয়ারিংগুলো লাগানোর আগে অবশ্যই যে বেয়ারিংয়ের যে গাট আছে তো সেই গাটের সাথে ভালোভাবে গ্রিজ দিয়ে একটু পিসল করে নিতে হবে, এবং বেয়ারিংয়ের সাথেও গ্রিজ লাগিয়ে নিতে হবে যাতে করে বেয়ারিংটি সেট হতে কোনো প্রকার প্রবলেম না হয়। অবশ্যই ভালোভাবে গ্রিজ দিয়ে দেওয়ার পর তারপর আস্তে করে চতুর্দিকে সমানভাবে বাড়ি দিতে হবে। তো এইভাবে কয়েকটি বাড়ি দেওয়ার পরেই কিন্তু বেয়ারিংটি সেট হয়ে যাবে। তো এইভাবে দুটি বেয়ারিংই ভালোভাবে লাগিয়ে নিতে হবে, উপরের সাইড এবং নিচের সাইড দুটি বেয়ারিংই ভালোভাবে লাগিয়ে নেবেন। এবং কি ফ্যানের যে আর্মিচার আছে তো সেই ফ্যানের আর্মিচারেও ভালোভাবে গ্রিজ দিয়ে নিতে হবে। তো উপরেও ভালোভাবে গ্রিজ দিয়ে নেবেন। তো এইভাবে আপনি চাইলে আপনার নিজের বাসা বাড়ির বেয়ারিংগুলো চেঞ্জ করতে পারেন। তো এরকমভাবে কিন্তু আপনি নিজের কাজ নিজেই করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।